বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শেখ ফজিলাতুন্নেসা মুজিব ও জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মবার্ষিকী পালিত হয়েছে। বাহরাইন থেকে নোমান সিদ্দিকী জানান, এই উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতালয়ের প্রধান মোহাম্মদ রবিউল ইসলাম ও শ্রম কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। রাষ্ট্রদূত ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্ব এবং স্বাধীনতা সংগ্রামের পেছনে বঙ্গমাতার অপরিসীম ত্যাগ, বিচক্ষণতা ও অবদানের কথা তুলে ধরেন। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী পালিত হয়েছে। আলোচনার শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা। অনুষ্ঠানে রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গমাতার অবদান অপরিসীম। লেবাননে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান। দূতাবাসের প্রথম সচিব আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আবদুল্লাহ আল শাফি সাইদুর রহমান বক্তব্য রাখেন।